মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শেষ ছন্দ শুনুন, কবি কি লিখছেন, তুমি আফজাল তুমি আলা মিরানপুর কাটোরাওয়ালা, তুমি আফজাল তুমি আলা মিরানপুর কাটোরাওয়ালা, তুমি আফজাল তুমি আলা মিরানপুর কাটোরাওয়ালা, কে তুমি আফজাল তুমি নহরে চলে বালা সৈয়দ মশরুর কালে মে, কত সুন্দর তোমার চেহারা সৈয়দ মশরুর কালে মে, কত সুন্দর তোমার চেহারা সৈয়দ মশরুর কালে মে, চারিদিকে তোমার চর্চা চারিদিকে তোমার চর্চা সৈয়দ মশরুর কালে মে, আল্লাহ ভবাশলে মোহাম্মদ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম ভাই বাবাজি, গজল শুধু বললে হবে না, এবার বক্তব্য কিছু আমাকে রাখতে হবে। এই জন্য আমি এসেছি বাবা মান নবী পাক ঈদ মিলাদুন নবী কে কেন্দ্র করে এই জালসার মাহফিল সাজা হয়েছে, সেই সম্পর্কে আমাকে আজকে বক্তব্য রাখতে হবে। তবে ভাই আপনারা একটু মন দিয়ে শুনবেন। তবে আসুন আমি শুরু করব, কারণ এটা তো ভাই জীবনী নয় যে পাঁচ দিন ধরে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। যতটুকু পারব আমার নবী কিভাবে আসলেন জগতের বুকে, কিভাবে এসেছেন সেই সম্পর্কে বলবো। মাগ মন দিয়ে শুনবেন মা, ইনশাআল্লাহুল আজিম। আর যদিও আমাকে গজল পড়তে হয়, মালকাবার পড়তে হয়, শেষে সময় পাঁচ সাতটা শুনিয়ে দেবো আমার মাসরুর কালিমের সামনে। তবে ইংরেজি গজল একটা শোনাবো, যেহেতু আপনারা ইংরেজি শুনেছেন কি শুনেনি জানি না, একটা ইংরেজি গজল শোনাবো শেষের সময়। কি জানেন, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. You are better than Arsh Mawalla. You are best one, Aratukhalla. You are better than Arsh Mawalla. You are best one, Aratukhalla. দিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ দিয়ার মদিনা,
গোল্ডেন মদিনা আর বাংলা হচ্ছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার মুখে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে প্রিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ প্রিয়ার মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ প্রিয়ার মদিনা মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ যাকে বন্ধু করুন বাবা বজরটা ভাই আপনার এটা কিন্তু ডিস্টার্ব করছে কারণ এখন তো আমার হাত ঝুলার এই আসলো এই তারখানটাকে ফেলেন ওটা তারটা গুছাও কাকু তারটা গুছে দাও তারটা হ্যালো হ্যালো দেখেন সর্বপ্রথম বলি আমার নবী মার গর্ভে হ্যালো প্রথম আপনাদেরকে একটু শোনাই যে নবীর আব্বা আব্দুল্লাহ একটা ঘটনা তাহলে কিছু বুঝতে পারবেন ব্যাপারগুলো মন দিয়ে শুনবেন মাগো জীবনী শুনেছেন এবার আপনার বুকে শুনুন আজকে আব্দুল মুত্তালিবের বেটা হচ্ছে এগারোটা কেউ বলেছে দশটা কেউ বলেছে এগারোটা বেশিরভাগ কিতাবে লেখা আছে এগারোটা বেটা তো সব থেকে ছোট্ট বেটার নাম হইল খাজা আব্দুল্লাহ যিনি হচ্ছেন আমার নবীর জনকদাতা আব্বা জোরে বলেন সুবহানাল্লাহ তো প্রত্যেকটা আব্দুল মুত্তালিবের প্রত্যেকটা বেটার বিবাহ হয়েছে কিন্তু আমার নবীর আব্বার বিবাহ এখনো হয়নি তো আজকাল যখন সন্তান বড় হয় বাবা মার ইচ্ছা জাগে যে সন্তানের বিবাহ দেবে তখন কেতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহর বয়স হলো চব্বিশ বছর ক বছর চব্বিশ বছর তো উনার বাবা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই কবরে শুয়ে যাব তো আমার বেটা কি বিবাহ করবে না আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না কিন্তু বেরাদার আব্দুল্লাহ বিবাহ করে না এটা কথা নয় কারণ ওটা মক্কা নগরের মেয়েরা ওই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগলিনি ছিল কেন জানেন নবীর মা হওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আব্দুল্লাহ পেশানিতে আমার নবীর নূর চমকাইতে ছিল নূরে মোহাম্মদি চমকাইতে ছিল কে ছাড়বে কিন্তু চাইলে তো সবাই পাবে না তাহিরা পাবে না সাবিরা পাবে না মোমেনা পাবে না ওই মেয়েটা পাবে যে মেয়েটার নাম হতে হবে আমেনা বেরাগার আব্দুল মুত্তালিব বারান্দায় বসে বসে একদিন চিন্তা করছেন বেটা বড় হলো বিবাহ করে না কি করব এই বাবা চিন্তা ভাবনা করছেন আর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ চারটা বন্ধু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন তো আব্দুল মুত্তালিবের চোখে পানি দেখছেন আর জিজ্ঞাসা করছেন চাচা আপনি আজকে মন খারাপ করে বারান্দায় কেন বসে আছেন বললো বাবা আমি কেন মন খারাপ করে আছি তোমরা শুনবে আসো আমার কাছে একটু আসো চারটা বন্ধু আসলো কি হয়েছে চাচা তখন বলতে লাগলো ওরে আমার ছেলের বন্ধুরা আমার বেটার কমবেশি আজকে চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলো না আর আমি বাবা হয়ে বলতে পারি না তো হারে
তোরা তো আমার ছেলের বন্ধু, এই খবরটা আমার বেটাকে বলতে পারবি? মতামতটা জানতে পারবি যে বিবাহ করবে কি করবে না? তো বন্ধুগুলা বলছেন, চাচা এটা কোনো কথা হইল? আমাদের বন্ধু আব্দুল্লাহ এই কথা বলবো, অবশ্যই বলবো। বলে ঠিক আছে যা, তবে এই যে তোরা এই খবরটা যাবি নিয়ে আসবি, এই যাওয়া আসার জন্য কিছু তোদেরকে টাকা দেব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে পাঁচটার করে খেজুর দেব আর দশটা করে টাকা দেব। তখন দশ টাকা মানে বহু টাকা। বলে ঠিক আছে। এবার বাবা কিছু সুর না করলে কিন্তু চলবে না, সুর করতেই হবে। ও বেরাদার বন্ধ বড় ভাই আমার, এবার আব্দুল্লাহর চারটা বন্ধু ওই আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ও আমার বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার বয়স আজকে 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তুমি বিবাহ শাদী করলে না, এই কথা যেমনই বলতে নাই বাবা। আব্দুল্লাহ বলতে লাগলো, আমার বন্ধুরা তোমরা আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, মানুষ বিবাহ করে তো করে কবার? এরা বলছে কবার করে, একবারই তো বিবাহ করে। বলছে ভাই আমার বিয়ে হয়ে গেছে। এরা চারটা বন্ধু মাথায় হাত দিয়েছে, এটা কেমন কথা বলছে? তোমার বাবা মন খারাপ করে বারান্দায় বসে আছে তোমার বিবাহের টেনশনে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো তাহলে না জানবে আমার বিয়ে হয়ে গেছে? এরা শুনে আশ্চর্য হয়ে গেল, বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ ভাই, তবে শুনো আমার বিয়েটা জমিনে হয়নি, কোথায় হলো? বলে আমার বিয়েটা হলো আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে কোথায়? আসমানে। এরা বন্ধুগুলা মনটা খারাপ, বন্ধুগুলা চিন্তা করছে যে এই খবরটা যদি দিতাম আব্দুল মুত্তালিবকে তাহলে 10টা করে টাকা পেতাম আর 5 সের করে খেজুর পাইতাম। এই তো সবই গেল, তো বিয়েটা হইলো কেমন করে এটা তো শুনি। বলে ভাই আব্দুল্লাহ তোমার বিয়েটা হইলো তো কিভাবে হইলো? তখন আব্দুল্লাহ কি করে বিয়েটা হইলো এই কথাটা বলতে লাগলো। আব্দুল্লাহ বলল, আমার বন্ধুরা শোনো, আমার বিয়েটা হলো কি করে তোমাদের জানিয়ে দিই। আমি একদিন বিছানায় শুয়ে আছি, ঘুমটা চলে এসেছে, আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ তোমার বয়স কম বেশি 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানতে বলে দিও তোমার জন্য কোনো মেয়ে চয়েস না করে, তোমার জন্য বিবি ঠিক না করে, তোমার আব্বা জানকে বলে দিও ও বাবা আমার চেষ্টা না করে। ও আব্দুল্লাহ শোনো, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলতে লাগলো, কি আছেন গো, আপনার খুশবু পেয়ে ভাবছি আপনি সাধারণ মানুষ হতে পারেন না, আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন বলেন? তখন বলতে লাগলো আব্দুল্লাহ, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ, বেটাকে কুরবানি করা পাঠিয়েছি, বেটাকে জবাই করা পাঠিয়েছি, আপনার নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। বলতে লাগলো আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক আছে বেরাদার বন্ধ বড় বাবা। এবার আব্দুল্লাহ বলতে লাগলো, ঠিক আছে হুজুর, আমি জানলাম আমার বিবাহ হয়ে গেছে, তবে আমার বিবাহ কোথায় হইলো? শ্বশুর বাড়ি কোনখানে? বিবিটার নাম কি, শাশুড়িমার নাম কি, শ্বশুরের নামটা কি? তখন বলতে লাগলো আব্দুল্লাহ, তোমার শ্বশুরের নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমিনা, আর তোমার শ্বশুরের দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হলো, এবার আব্দুল্লাহর ঘোমটা ভাঙলো, এবার বলতে লাগলো আমার বন্ধুরা, এবার যখন আমার ঘোমটা ভেঙে গেল, এবার আমি চিন্তা করেছি আমার জাসমানে বিয়েটা হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে বলতে পারি না, আমার মায়েদেরকে বলতে পারি না, আমার ফুফুদেরকে বলতে পারি না, আমার খালাদেরকে বলতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। সবাই বলবে, হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলো এই কথাটা শুনে কিন্তু ঘুরে গেল ওই আব্দুল মুত্তালিবকে খবরটা দেওয়ার জন্য। যাচ্ছে তো আব্দুল মুত্তালিব, বসে আছে বারান্দায়। চাচা বলে, কি হলো রে বাছা? বললো, চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেমন? বললো, চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে।
আব্দুল মুত্তালিব শুনে মাথায় হাত হায় আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর এই ফাঁকে বেটা বিবাহ করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বলবেন চাচা জানবেন কি করে জানবার কথা নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছেন আপনার ছেলের বিয়ে হয়ে গেছে বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা এই কথা যখন বলে দিল বন্ধুগুলা বলতে লাগলেন চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এক্ষুনি ঘোড়া চালিয়ে দিন এক্ষুনি উঠ ছেড়ে দিন আর মদিনাতে যান আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা দিনখান পাক্কা করে দিন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আপনার বৌমা আমেনাকে মাক্কা নিয়ে চলে আসো বন্ধুগুলা বলছেন চাচা আসমানের বিয়েটা সব লোক মানবে না তাই আপনি এক কাজ করেন আপনি এক্ষুনি ঘোড়া নিয়ে যান আর আমেনার বাবার সঙ্গে একটা দিন খান করুন দিন করে আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আপনার বৌমা আমেনাকে নিয়ে চলে আসুন আব্দুল মুত্তালিব বলো ঠিকই রে বাবা তোমরা কথাটা ভুল বলনি এই জন্য যে আসমানের বিয়েটা সব লোক মানবে না ডাকলো আব্দুল্লাহকে ডাকলো আমেটা তোমার বন্ধুরা যে কথাগুলো বললো সত্য কথা বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন ও তো সত্য কথা তাহলে আমি কি করি একবার যাই সোনার মদিনা আব্দুল মুত্তালিব বাবা মক্কা থেকে যাবেন মদিনা আচ্ছা বলুন তো আমরা আপনার এখানে বসে আছি আমাদের কি মনের ইচ্ছা নেই যে আমরা মদিনা যাব ইচ্ছা নাই যিনারা মদিনা যাবেন একবার হাত তুলে দেখান আরে টাকা নেই তো কি দিল তো আছে ভাই আব্দুল মুত্তালিব যাবেন বাবা মক্কা থেকে মদিনা কেতাবের মধ্যে লিখছেন 326 কিলোমিটার দূর ওই মদিনা যাবেন তাহলে বেরাদার আমরাও চলুন মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার সাথে বলুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি কেমন হইল এতটা আমার চাচারা বসে থাকতে হু হু করে চলবে আরে জোরে জোরে বলো ঘুমটাও ভাগটা জলসা শুনতে মন লাগবে জোরে বলো আমার ভালো লাগে না আমি আরে জোরে আমার ভালো লাগে না ভালো লাগে না মনে আছে যে গাছা নবীগ হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে গাছা নবীগ হবে তোমার সঙ্গে দেখা পাখির মতো উড়ে যাব মদিনা ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো তাফা চলে গেছিলাম আজ জলসা যে করে তাফা চলে গেছিলাম আজ জলসা যে করে এই জলসা এবার আব্দুল মুত্তালিব যাচ্ছেন কোথায় থেকে মক্কা থেকে মদিনা মুখস্থ রেখেলেন বাড়ি গিয়ে ঘুন ঘুন করবেন সব মুখস্থ হবে সামনে বছর বক্তা ডাকতে হবে আপনারা উঠে বলতে পারেন কত বক্তাকে টাকা দেবেন ডাকবেন এবার আব্দুল মুত্তালিব এবার মক্কা থেকে মদিনা বাবা 326 কিলোমিটার দূরে দূরে বেরাদার ওই ঘোড়ায় চেপে যেন পৌঁছে গেল মদিনা যেমনই মদিনা যাওয়া এবার আমেনার বাবা ওই আব্দুল ওয়াহাবের বাড়ি চিনবে কি করে মদিনা তো আর ছোট নেই আব্দুল ওয়াহাবের বাড়ি আমিনার বাবার বাড়ি কোনটা কি করে চিনি হয়ে আব্দুল মুত্তালি মনটা খারাপ করছে আর রাস্তা ধরে হাঁটছে আল্লাহ আমি কি করে চিনবো যে কোনটা আব্দুল ওয়াহাবের বাড়ি অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ
একটা খোদার বান্দা সামনে দিক থেকে আসতেছে, যেই খোদার বান্দাটা আসতে ছিল ওটাই ছিল আমিনার বাবা আব্দুল ওয়াহাব। যেটার জন্য খুঁজছিল ওটাই চলে আসছে, উনি হচ্ছে আমিনার বাবা আব্দুল ওহাব। তা আব্দুল মোত্তালিব ভাবলো এই লোকটাই তো আসে, একেই জিজ্ঞাসা করি যে আব্দুল ওহাবের বাড়ি কোনটা। বললো ভাই এদিকে আসেন। আসলো, বলে কি হলো? বলে আচ্ছা ভাই, আচ্ছা বলুন তো এই মদিনা শরীফে আব্দুল ওহাব নাম বলে তার বাড়িখানা কোনটা? আব্দুল ওহাব বড় বড় চোখ করে দেখছে, আমারই নাম আব্দুল ওহাব, এই লোকটা আমাকে কেন জিজ্ঞাসা করছে? তো দেখি তার মনের কথা নিয়ে দেখি, বলে আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার? বলে আর বলিও না, উনার একটা বেদি আছে যার নাম হইল আমেনা, ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবা ওই আব্দুল ওহাবের সঙ্গে কথা বলবো। ওই আব্দুল ওহাব বললো ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন, আপনার আশাটা বেকার হয়ে গেল। বললো কেন? আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আমেনার বিয়ে হয়ে গেছে মানে? তো আব্দুল মোত্তালিব বলছে আমেনার যে বিয়ে হলো তা আপনি কি করে জানলেন? আব্দুল ওহাব বলছে আমি জানবো না, তোকে জানবে। আমি জানবে না, তোকে জানবে, আমি হলাম ওই আমেনার বাবা আব্দুল ওহাব জোহরি। আমি তো আমেনার বাবা, তা আমি জানবো না। ও ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে আর কি করব, আমার এত দূর থেকে বয়স্ক মানুষ আসলাম, আমার যেতে হবে। তো যাওয়ার আগে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বিয়েটা যে হইল তো কোথায় হয়েছে? বলে মাক্কা শরীফের জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে মাক্কা তো আমারও বাড়ি। বলছে জামাইয়ের নাম কি? তখন জামাইয়ের নাম বলছে আব্দুল ওহাব, বলছে জামাইয়ের নাম হইল আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে একটু কুটুম কালি একটু কাছে এসছে, আর একটু আগিয়ে দেখি, কারণ আব্দুল্লাহ তো আরো থাকতে পারে। জিজ্ঞাসা করছে আব্দুল্লাহর বাবার নাম কি? তখন বলতে লাগলো শোনো, শুনেছি আব্দুল্লাহর বাবার নাম হইল আব্দুল মোত্তালিব, যিনি কাবা শরীফের দেখভাল করে। যেমন এই মাথা বলা আব্দুল মোত্তালিব বিহাই বলে বুকে টেনে চাই সব বিহাই। বিহাই বুঝলেন? বিহাই কাকে বলে? ওই বিহাই তো সমদিকে বলে নাকি না? আপনার ভাষা কি বলে জানি না, বিহাই বলে বিহাই নাকি? আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় ভাই, খাই নিয়েও চলবে আর গল্পও চলবে দুনিয়ার গল্প আমাদের মধ্যে। বিহাই বিহাই যদি এক জায়গায় হয়ে যায় ভাই, এই গল্প শুরু হইল দুইজনের। তো আব্দুল ওয়াহাব বলছে ও ভাই আপনাকে চিনি না জানি না, হুট করে আমাকে বিহাই বলে বুকে টানছো কেন? বলছে জানবো না কেন? তুমি জানো না মেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি, আমি হইলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। ও ঠিক আছে। তা আব্দুল মোত্তালিব বলছে হ্যাঁ ভাই। আচ্ছা বিয়েটা হইলো কি করে, তুমি কি করে শুনলে? তো আব্দুল ওহাব জোহরি কিন্তু বলতে লাগলো, ও আমার বিহাই সাহেব বিয়েটা হইলো কি করে আমি শুনলাম, কি করে জানবেন? বলে হ্যাঁ জানবো। বলতে লাগলো আমার বিহাই সাহেব, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওহাব জোহরি, আপনার মেয়ে আমেনা 16 বছর হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, বিবাহর লাইফ হয়ে গেছে, ওই আমেনার জন্য চোখের পানি ফেলবেন না, আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। এই করে যখন বলা হলো, আব্দুল মোত্তালিব বলছে ভাই আমিও শুনেছি, কিন্তু আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্যই এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করবো। করা হোক তাহলে একটা দিন, একটা দিন ঠিক করা হলো, যেটা হলো বাবা জিলহাজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, কুরবানি চাঁদের 9 তারিখ, আর দিনটা করা হয়েছিল সে দিনটা ছিল সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিন হলো? সোমবার। যে দিনটা ঠিক করা হলো সেটা হলো সোমবার। আরে নবী যখন বাবা মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন সেই দিনে ছিল বাবা সোমবার, নবী যখন মার পেটে যাচ্ছে তাও নবী সোমবারে, নবী যখন দুনিয়াতে আসেন তাও নবী
সোমবারে আর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তা নবী সোমবারে আর আজকে আমি জলসা শুরু করেছি তাও হলো সোমবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে সোমবার না আরে বাপরে মিলে গেছে সব দিকে সোমবার ও বরাবর বন্ধুগণ আমার ভাইরা আমার মা বোনেরা এবার আব্দুল মুত্তালিব এবার বিয়ের দিন ঠিক করা হলো বেরাদার বন্ধুগণ বাবা এবার দেখুন বেরাদার যেমন বিয়ের দিন ঠিক করা হলো এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হলো যেমন নিয়ে যাওয়া হলো এবার আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হইলো এবার